এখন আর টিভি নাটকে দেখা যায় না মেহজাবিন চৌধুরীকে, বেছে বেছে কাজ করে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। নাটকে নতুনদের সুযোগ করে দিতেই তার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে নাটক ছাড়লেও অন্যদের নাটক যে দেখেন তার প্রমাণ মিলল তার কথায়। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছেন মেহজাবিন। সেখানে নিজের অভিনয়ের পরিকল্পনা, নতুনদের কাজ ও অন্যান্য বিষয়ে কথা বললেন অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে বেশ কিছু নতুন মুখ দেখা গেছে। এদের মধ্যে কাকে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে মেহজাবিন বলে, অনেকেরই কাজ করছে। আমার মনে হয় সাদিয়া, আয়মান, টটনি, নিহা এই তিনজনকে নিয়ে গত ঈদে এবং ভালোবাসা দিবসে আলোচনা হয়েছে। আমার মনে হয় সবই চেষ্টা। তবে এক্ষেত্রে একটি বিষয় নজরে এসেছে পূর্ণজন্ম খ্যাত অভিনেত্রী। নাটকে মেয়েরা নিয়মিত হলেও ছেলেরা তেমন আসছে না। তার কথায় আমি মাঝে মধ্যে ভাবি, নতুন মেয়েরা আসছে, ছেলেরা আসছে না। নতুন পুরুষ অভিনেতা কম আসছে, আমাদের তো নতুন অভিনেতাও দরকার। এই মুহূর্তে ওয়েব সিরিজ ও অরিজিনাল ফিল্ম নিয়ে ব্যস্ত আছেন মেহজাবিন। অনেকগুলো সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, সাম্প্রতি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ আমি কি তুমি।